হ্যালো ভিউয়ার্স আজকে আমি হোলি উপলক্ষে বানাবো ভাং বা সিদ্ধি তো কিভাবে সিদ্ধি বানাতে হয় খুব সহজ পদ্ধতিতে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে সাথে বলে দেব কিভাবে ভাং বানালে কোনো রকম নেশা হবে না তো সেটা জানার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো নিয়েছি চাল চালমগর নিয়েছি কিশমিশ কাজু বাদাম কাঠবাদাম আর এখানে নিয়েছি পেস্তা আর নিয়েছি এখানে সিদ্ধি পাতা আর পোস্ত আর নিয়ে নিয়েছি মৌরি পরিমাণটা তোমরা যেমনভাবে বানাবে সেই পরিমাণে যতটা পরিমাণ বানাবে সেই পরিমাণে নিয়ে নেবে তো আমি সব কিছু এখানে অ্যাড করব একে একে আমি এটা জল দিয়ে দু ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আর আমি এখানে দেড় চামচ মতো সিদ্ধি পাতা নিয়েছি তোমরা চাইলে সিদ্ধি পাতার পরিমাণটা বাড়াতে পারো আমি এটাও দু ঘন্টা ভিজিয়ে রাখব জল দিয়ে যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি পাতার পরিমাণটা অল্প নিয়েছি দু ঘন্টা হয়ে গিয়েছে আমি এরপর জল থেকে একটা ভালোভাবে ছেঁকে এই মিক্সার জারে নিয়ে নেব এটা খুব হেলদি রেসিপি এটা সিদ্ধি পাতা ছাড়াও তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো বাচ্চাদের খাওয়াতে পারো খুবই একটা হেলদি রেসিপি আর খেতেও অসাধারণ হয় এটা আমি পেস্ট করে নেব দেখো আমার পেস্টটা হয়ে গিয়েছে আমি এরপর এর মধ্যে নিয়ে নেব কলা আঙ্গুর চেরি আপেল শশা আমার কাছে এগুলোই ছিল তাই এগুলো দিলাম তোমরা চাইলে আরও ফল দিতে পারো আমি হিদ্দি পাতাটাও ছেঁকে নিয়ে নেব তারপর একসাথে আমি এটা পেস্ট করে নেব এরপর আমি এর মধ্যে চিনি দিয়ে চিনিটাও পেস্ট করে নেব আমি এক কাপ ছোটো কাপের এক কাপ মতো চিনি দিয়েছি এর মধ্যে আমি পাঁচশো দুধ দিয়ে দিলাম এরপর এটাও আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব দেখো এটা হয়ে গিয়েছে আমি এটা এই বড় বাটির মধ্যে এবার ঢেলে নেব আমি এখানে কেশর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে ঘেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো অনেকেইভাবে ভাঙ খেলে হয়তো নেশা হয়ে যাবে কিন্তু সেটা মোটেই হয় না যদি বেশি পরিমাণে খেয়ে ফেলা হয় তাহলে নেশা হয় কিন্তু অল্প পরিমাণে খেলে কোনো রকম নেশা হয় না আর এর মধ্যে আমি গোলাপ জল দিয়ে দিলাম এক চামচ মতো তারপর আমি এটা একটু সাজিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গোলাপের পাবড়ি কিছু কেশোর আর পেস্তা আর এই রেসিপিটার মধ্যে তোমরা যদি সিদ্ধি পাতা ব্যবহার না করো তাহলে কোনো রকমই নেশা হওয়ার ভয় থাকবে না বেশি খেলেও কোনো নেশা হবে না আর এটা খুব সহজেই তোমরা বাড়িতে মানে যে কোনো সময়ে একটা হেলথ ড্রিঙ্কস হিসেবে খেতে পারো তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও অন করে দিও তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি আপলোড করবো তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবে আজকের মতো আমি এখানেই শেষ করলাম বাই